দর্শক আসসালামু আলাইকুম। আজ 17 অক্টোবর 2023 সৈকত ডেইরি ফার্মের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আজ আর এই সৈকত ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়ে হারোপাড়া গ্রামে। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আমরা দেখব কাকার নতুন সংগ্রহে কি কি গাভী রয়েছে এবং সেগুলোর দাম, জাত, বয়স এবং গাভীর সঠিক বৈশিষ্ট্যগুলো কাকার সাথে কথা বলে সঠিক বৈশিষ্ট্যগুলো নেওয়ার চেষ্টা করব। চলুন সরাসরি কাকার সাথে কথা বলি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আচ্ছা, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? হ্যাঁ, আপনার দোয়া আল্লাহ খুব ভালো চলছে। আচ্ছা, প্রতি সপ্তাহে তো নিত্য নতুন ভাবে কালেকশন হয়, এটা তো জানেন। প্রতি সপ্তাহে আমার কালেকশন একটা দূরে থাকে। আচ্ছা, আপনার অফিসিয়াল ইউটিউব চ্যানেল সৈকত ডেইরি ফার্ম, ওখানেও আপলোড হয়, আবার প্রতিবেদন যারা করে তাদের চ্যানেলও আপলোড হয়। আমিও তো প্রতি সপ্তাহে ছুটে চলে আসি। জি জি। আচ্ছা, এই সপ্তাহে কতগুলো সংগ্রহ করছিলেন? সপ্তাহে গরু ছিল 19টা। 19টা মানে আমি 7টা মোকামে থেকে পাঠিয়ে দিয়েছিলাম, তারপরে আবার নিয়ে আসি 12টা। আচ্ছা, আমাদের এখন দেখাবেন কতগুলো? এখন 8-10টা দেখাবো আর কি। 8-10টা দেখানোর মতো আছে, বাদ বাকি সব বিক্রি হয়ে গেছে? কিছু বিক্রি হয়েছে, কিছু আছে, ওগুলো রেডি হলে আসবে। হ্যাঁ, এত বড় প্রতিবেদনে গাবি দেখানো মানুষের বিরক্ত হয়ে যায়। আচ্ছা, এটা শুরু কম করে দেখাবো। শুরুতে নতুন দর্শকের উদ্দেশ্যে আগে পরিচয়টা দেন। আমার পরিচয়, আমি মোহাম্মদ রঞ্জি মোল্লা, সৈকত ডেইরি ফার্মের মালিক। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া থানা গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া। চৌবাড়িয়া হারোপাড়া? জি, অর্থাৎ ভাঙ্গুড়া বাজার থেকে 1 কিলো আসতে হবে আর কি। আচ্ছা, এই চৌবাড়ে হারোপাড়া মোটামুটি অনেক নাম করা জায়গা কাকা। এখানে আসলে এই গোডাউনটার পাশেই আপনার হচ্ছে শেড, একদম বড় করে ব্যানারও লেখা। হারোপাড়ায় ঢুকলে একটা কবরস্থান পাওয়া যায়, কবরস্থান পার হয়ে আসে একটা গোডাউন, এই গোডাউনের সাথেই সৈকত ডেইরি ফার্ম, একদম ব্যানারও লেখা আছে। আচ্ছা, আজকে যে গাভিগুলো দেখবে এর মধ্যে দুধের গাভি দর্শক ভালো দেখতে পাবে? হ্যাঁ, দুধের গাভি আছে 2টি দেখাবো, আর বাদবাকি প্রেগন্যান্ট। বাদবাকি প্রেগন্যান্ট, এই দুধের গুলাতে কি সুযোগ দিচ্ছেন আর প্রেগন্যান্ট গুলাতে কি সুযোগ? হ্যাঁ, দুধের গুলো অবশ্যই দুধ দেখে যেটুকু বলবো দেখে শুনে নেবেন, এবং গাবগুলো জরায়ু এবং বাট এদিক থেকে শতভাগ নিশ্চয়তা। আর কাকা, আপনার খামারে যে কোনো সময় মানুষ মানে দর্শক ভাইরা আসলে গাবি দেখতে পাবে? দেখতে পাবে, তবে কম বেশি থাকে। আমি সপ্তাহে যেহেতু একবার করে কালেকশন করি, হয়তো বেচাকেনা হয়ে গেলে দেখা যায় কম বেশি, কিন্তু খামারে আসলে গাবি পাবেই। জি, কম বেশি পাবে। আচ্ছা কাকা, আপনার সাথে কথা বলতে বলতে খামারে অনেক মানুষজন চলে আসলো, এনারা তো কোথা থেকে আসছে একটু কথা বলা যাবে এনাদের সাথে? হ্যাঁ, অবশ্যই বলা যাবে। আচ্ছা, আমি এনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আসছেন? গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তা থেকে। এখানে যে গাবি বিক্রি হয় এটার খবর পেলেন কিভাবে? অনলাইনে। অনলাইনে, ইউটিউবে ভিডিও নিয়মিত দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। আচ্ছা, ভিডিওতে তো অনেক রকমের কথাই বলে দেয়, সরজমিনে আসার পর কেমন দেখলেন? সরজমিনে একই একডকি, মানে কথা কাজে মিল আছে? মিল আছে। গাবি এর আগে নেওয়া হয়েছে এখান থেকে? নেওয়া হয়েছে। কতদিন আগে নিছেন আর কতগুলা নিছেন? আমি গাবি অনেকটি নিছি তার কাছ থেকে। বাসায় এখন কয়টা আছে গাবি? 10-12টা। 10-12টার মতো বাড়িতে গাবি আছে? আছে। কাকা তো বলে দেয় যে অনেক রকমের সুযোগ সুবিধা দেয় ভিডিওর মধ্যে, এরকম সুযোগ সুবিধা দেখতেছেন আসার পর? থাকা খাওয়ার ব্যবস্থা সব আছে? মানুষ হিসাবে মিল আছে। মানুষ হিসাবে কেমন কাকা? খুব ভালো। আচ্ছা, মানুষ কিনতে পারবে গাবি এখান থেকে? হ্যাঁ, কিনতে পারবে। আচ্ছা, এই পাশে আরেকজন দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আসছেন আপনি? আমার বাড়ি এখানে পাশে। এখানেই এলাকার কাস্টমারও কাকা আপনার খামারে ভরপুর থাকে, এলাকার লোকজনও গাবি নেয়? আচ্ছা, এখানে কোন জায়গায় বাসা আপনার? এখানে কাশীপুর বাসা আমার, ভাঙ্গুড়া কাশীপুর। ভাঙ্গুড়া কাশীপুর, তাহলে তো একদম পাশাপাশি নদীর এপার ওপার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই সাইডে আরেকজন আছে, ওনার সাথে একটু কথা বলবো। ওনার আরো কথা আছে তো? আচ্ছা, ওনার দ্বারায় সহযোগিতায় চিটাগাং থেকে গাবি একজন 3 বার গাবি নিছে। আচ্ছা, তাহলে আপনি একটু ভালো করে বলেন। আমার এক পাঠে চিটাগাংয়ে 4 বার এখান থেকে গরু দিছি, 20টার উপরে গরু দিছি। আচ্ছা, চট্টগ্রাম থেকে? চট্টগ্রাম, আমি চট্টগ্রামে থাকি। আচ্ছা, রঞ্জু মোল্লা কাকা মানুষ হিসাবে কেমন? ভালো ভালো, এর জন্যই 4 বার দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ। এবারেও কি আবার দিবেন? না, আমার নিজের জন্য একটা গরু নিতে আসছিলাম। এবার আপনি নিজের জন্য নিতে আসছেন? হ্যাঁ। পছন্দ হয়েছে গাবি? একটা কথা বলতেছি এখনো বাইর সাথে কথা। আচ্ছা, মানে কথা চলতেছে আর কি। আচ্ছা, দেখেন দেখে শুনে পর্তায় হলো পরে নিয়ে নেন। ঠিক আছে। আচ্ছা কাকা, এই পাশে আরেকজন দেখছি, ইনি কোথা থেকে আসছে? এনা গাজীপুর থেকে আসছে, না গাবি নিছে একটা। আচ্ছা, গাবি নেওয়া হয়েছে একটা? একটা গাবি নিছে। আচ্ছা কাকা, কেমন মানুষ হিসেবে? ভালো আলহামদুলিল্লাহ, ভালো। কথা কাজে মিল আছে? ইনশাআল্লাহ। ভিডিওর মধ্যে কি বাস্তবে এসে দেখতেছেন? ইনশাআল্লাহ। আচ্ছা, গাবি একটা নিছেন, কত পড়লো? 2,10,000। 2,10,000 টাকা, বড় গাভি? হ্যাঁ, বড় গাভি। আচ্ছা কাকা, তো চলেন এক এক করে আজকের কালেকশনগুলো দেখাই এবং সঠিক বৈশিষ্ট্যগুলো আমাদের জানান। জি কাকা, সর্বপ্রথমে একটা সাদা কালো রঙের গাভি নিয়ে আসলেন মাঝারির থেকে একটু বড় সরই, এটা কি জাতের? হলস্টিন ফ্রিজিয়ান জাত। হলস্টিন ফ্রিজিয়ান জাত। দাঁত বয়স কেমন হয়েছে এটার? দাঁতে 4টি হয়েছে। 4 দাঁত। প্রথম বাচ্চা হবে, প্রেগনেন্ট। প্রথমবারের মতো বাচ্চা দিবে? কতদিন সময় নেবে?
সময় 15 দিনের মতো নেবে 15 দিনের মতো নেবে ফলনটা তো মাশাআল্লাহ ভালোই লাগছে সন্তুষ্ট হবে তো একদম সন্তুষ্ট হবে আচ্ছা অবশ্যই ফলো জমিনে দর্শক ভাইরা দেখে শুনে নিতে পারবে হ্যাঁ অবশ্যই আচ্ছা এই গাবিগুলো থেকে কি রকম দুধ থাকতে পারে এগুলো থেকে আপনার 15 প্লাস থাকবে 15 প্লাস থাকবে জি আচ্ছা কাকা প্রথম বিয়ানে 15 প্লাস মানে কিন্তু কাকা অনেক দুধ হ্যাঁ 15 প্লাস মানে অনেক দুধ আচ্ছা কাকা এই ফিজিয়ান গাবিগুলো বেশি ভালো নাকি অন্য সব জাতের গাবিগুলো বেশি ভালো আপনার এটা কেন বেশি আসলে যার কাছে যেমন যেটা ভালো লাগে আর বেশিরভাগ ফিজিয়ান হলস্টেইন ফিজিয়ান জার্সি এইগুলোরই চাহিদাটা বেশি আচ্ছা বাজারেও চাহিদা যেমন দুধও তেমনই হয় সব মিলে এগুলো মোটামুটি ভালো জি আচ্ছা এটার দাম কত টাকা চাচ্ছেন এটার দাম চাচ্ছে আপনার 1,85,000 1,85,000 একটু আলোচনা করতে পারবে হালকা কিছু সুযোগ আছে অল্প কিছু কমায়া দেওয়া যাবে আচ্ছা কাকা আজকে যদি স্যাম্পল হিসেবে আমাদের গাবি দেখাবেন প্রত্যেকটা গাবি একদম হাটায়া এ টু জেড মানে আমি চাই আমার ভিডিওর মধ্যে একটা বুঝ পাওয়া যাক দর্শক ভাইরা জি জি আচ্ছা এইভাবে গাবিগুলো দেখান চলেন দুই নাম্বার একটা দেখি কাকা দুই নাম্বার সিরিয়ালে আর একটা গাবি নিয়ে আসলেন এটাও কাকা মোটামুটি ভালোই বড় সরো একদম কালো রঙের শুধু বাঘ তলায় সাদা পাইছে এটা কি জাতের এটা আসলে পিওর অস্ট্রেলিয়ান জাতের গাবি অস্ট্রেলিয়ান জাত জি আচ্ছা কোনটা ভালো হলস্টেইন ফিজিয়ান না অস্ট্রেলিয়ান আসলে যার যেটা মনে থেকে দুধ কেউ কম দেয় না কিন্তু অনেকটা দেখা যায় যে অস্ট্রেলিয়ান গাবিগুলোর দুধটা বেশি ঘন হয় সেটেল কোনটা ভালো হয় সেটেল দুটই হয় দুটাই সেটেল হয় দুটাই কাকা এটার দাঁত বয়স কেমন হচ্ছে এটার দাঁতে দুইটা দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা হবে আচ্ছা কতদিন সময় নেবে এখনো এটা মোটামুটি 15-20 দিন সময় নেবে আচ্ছা ওলান তোলা মোটামুটি ভালোই সুন্দর হ্যাঁ তার কোয়ালিটিও তো মাশাআল্লাহ মোটামুটি অনেক সুন্দর হ্যাঁ অনেকখানি চলে আসছে আরো পরিপূর্ণ হওয়ার পরে বাচ্চা হবে আচ্ছা এটা থেকে দুধ কেমন আসতে পারে কাকা প্রথম রাউন্ডে এগুলো 17-18 দুধের টার্গেট 17-18 এর মতো বডি যেরকম দুধ ওই রকম আশা করা যায় দুধ 1 কেজি কম বেশি হতে পারে কারণ গাব গরু একই রেটে বলা কঠিন আচ্ছা একই রেট কাকা প্রেগন্যান্ট গাবিতে দুধের আইডিয়া নেওয়াই ঠিক না আপনারা অনেক অভিজ্ঞ সেক্ষেত্রে এর জন্য আমরা নেই না এটা একটা ধারণা দিয়ে দেই এর মধ্যে কম বেশি কিছু হয় আচ্ছা এটার দাম কত টাকা চাচ্ছেন এটা 2,15,000 টাকা 2,15,000 টাকা একটু আলোচনা করতে পারবে তো হ্যাঁ হালকা কিছু কমে কম বেশি করে দাও চলেন তিন নাম্বারটা আস্তে আস্তে দেখাই তিন নাম্বার সিরিয়াল আর একটা কাপি নেছেন একদম সাদা কালো রঙের এটা কাকা মোটামুটি ভালোই বড় সরো এটা কি জাতের এটা হলস্টেইন ফিজিয়ান এটা হলস্টেইন ফিজিয়ান জি এটার দাঁত বয়স কেমন হচ্ছে এটার দাঁতে চারটে প্রথম বাচ্চা দিবে প্রথম রাউন্ড বাচ্চা দিবে জি আচ্ছা এটারও কাকা কুলাম তলায় মোটামুটি ভালোই ঝুলটুল নামা শুরু হয়ে গেছে খুব ভালো জাত মানে গরু খুব পারছেন এর গাবে অনেক জায়গাও নিচ্ছে কুলাম তলায় দেখছি জি 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 আচ্ছা এটা থেকে কি রকম দুধ থাকতে পারে এটা 18-20 লিটারের টার্গেট 18-20 লিটারের মতো এখনো সময় নিবে হ্যাঁ এখনো 20 দিনের উপরে সময় নিবে তাহলে তো কাকা পরিবহনে কোনো ঝামেলা হবে না 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 আচ্ছা এটার দাম কত টাকা রাখছেন এটার দাম চাচ্ছি 2,30,000 টাকা 2,30,000 টাকা জি এটা একটু দুধের আইডিয়া দিয়ে দেন এটা দুধের এগুলো আসলে 20 প্লাসের গাবি 20 প্লাসের গাবি তাতে 2-1 লিটার কম বেশি হতে পারে এদিক সেদিক হতে পারে 2-1 লিটার আহামরি কম বেশি হবে না না আসলে গাবিটা পুরো রেডি হয় নাই তো টাইম বেশি আছে যখন টাইম হয়ে যাবে তখন গায় গাবিটার দুধের আইডিয়া করতে পারি মানে কোন গাবি তো এরকম রূপ জৈবন না আসলে একা পছন্দও কিন্তু এরকম হইতে চায় না সম্পূর্ণ রেডি হলে তখন পছন্দ হবে আচ্ছা এটা সাইড করে দেন চলুন আমরা পরবর্তীটা দেখি চার নম্বর সিরিয়াল আর একটা গাবি নিয়ে আসলে একদম পুরো বডি একদম কালো রঙের এটা অনেক বড় সরো গাবি আমরা ক্রমে সিরিয়াল ছোট থেকে শুরু করে বড়র দিকে যাচ্ছি জি জি আচ্ছা এটা কি জাতের এটা আসলে বেশিরভাগ আমার কাছে মানে জার্সি আছে আচ্ছা জার্সির পার্সেন্টেজটা বেশি মনে হচ্ছে হ্যাঁ অস্ট্রেলিয়ানের সাথে জার্সির কিছু টপ মিক্স আছে দুইটাই তো মোটামুটি অনেক ভালো জাত হুম দুটই ভালো জাত আচ্ছা এটার দাঁত বয়স কেমন হইছে এটার দাঁতে চারটে চার দাঁত চার দাঁত এটা কি প্রথম রাউন্ড না সেকেন্ড রাউন্ড না এটা সেকেন্ড রাউন্ড বাচ্চা হবে সেকেন্ড রাউন্ড চার দাঁতে বাচ্চা হবে এই গাবিগুলো কাকা কোথা থেকে সংগ্রহ করেন কোথা থেকে সম্পূর্ণ গ্রাম থেকে একদম প্রান্তিক পর্যায় থেকে জি জি আচ্ছা কাকা ওইখান থেকে কি প্রথম বিয়ানে যে করতে এটা জানা সম্ভব হইছে হ্যাঁ এটা ওরা 16-17 কথা বলছে প্রথমে অর্থাৎ 15 প্লাস ছিল আচ্ছা প্রথম বিয়ানে 17-18 টার্গেট আছে 17-18 এর মতো আসবে জি আচ্ছা এটার কাকা সময় নেবে কতদিন এখনো এটারও সময় 20 দিনের মতো আছে মোটামুটি উলানতলায় কেবল রস টস নামা শুরু হচ্ছে ও বাচ্চা এক বাচ্চা দেওয়া গাবিগুলো হয় কি পরের বার বাচ্চা দেওয়ার এক সপ্তাহ আগে দেখাতে পুরো রেডি হয় এক সপ্তাহ আগে রেডি হয়ে যায় আচ্ছা এটার দাম কত টাকা চাচ্ছেন এটার দাম চাচ্ছে 2,25,000 2,25,000 আর প্রত্যেকটা গাবি আপনার সাথে একটু আলোচনা করার সুযোগ আছে আচ্ছা চলুন পরবর্তীটা দেখি কাকা পাঁচ নাম্বার সিরিয়ালে অনেক সুন্দর একটা গাবি নিয়ে আসলো উলানতলা তো কাকা অনেক সুন্দর নিচে একদম লাল সাদা রঙের এটা কি জাতের কাকা এটা আসলে রেড ফিজিয়ান বলে একে
জাত হচ্ছে রেড ফ্রিজিয়ান জি কিন্তু জার্সি আর হলস্টাইন ফ্রিজিয়ান মিক্সড আছে আচ্ছা জার্সি ফ্রিজিয়ানও মিক্সড আছে এটার মধ্যে বরাবর হলস্টাইন মানে তার মানে হলো এটা জার্সি আর হলস্টাইন ফ্রিজিয়ানের মিক্স আচ্ছা এই দুইটা জাতের ক্রস পাইছে আর জি জি আচ্ছা দুইটাই তো মোটামুটি ভালো জাত হ্যাঁ দুইটাই জাত উন্নত আর আপনি আপনার মতো জাত বলতেছেন অবশ্যই দর্শক ভাইরা নিজেদের মতো বুঝ করবে জি জি আর যারা অভিজ্ঞ তারা তো দেখলেই বুঝতে পারে আচ্ছা এটার দাঁত দশ কেমন আছে এটার দাঁতে 6টা 6 দাঁত এটা সেকেন্ড রাউন্ড বাচ্চা সেকেন্ড রাউন্ড বাচ্চা এটা বাচ্চা সহ এটা বাচ্চা এর সঙ্গে সারা জার্সি বাচ্চা আছে সঙ্গে জার্সি বাচ্চা বাচ্চাটার বয়স বাচ্চার বয়স 4 দিন হয়েছে 4 দিন জি কি রকম গেজে দুধ টানতেছেন এখন এগুলো সকালে 10 এর উপরে টানা হচ্ছে 10 এর উপরে টানা হচ্ছে এগুলো দুই বেলায় কি রকম থাকতে পারে 18 20 লিটার টার্গেট 18 20 এর মতো থাকবে জি আচ্ছা এখন যে দুধটা হচ্ছে এটা একদিনের কাছে 3 দিন দেখলেই কিন্তু দর্শক ভাইরা একটা আইডিয়া পাওয়া যাবে জি জি এখন দিনকে দিন দুধ বৃদ্ধি হবে আচ্ছা এটার দাম কত টাকা রাখছেন এটার দাম রাখছি 2,30,000 টাকা 2,30,000 টাকা চলেন পরবর্তী গাভিটা আস্তে আস্তে দেখি আর 6 নম্বর সিরিয়ালে অনেক বড় সরো একটা গাভি নিয়ে আসলেন একদম সাদা কালো রঙের এটা তো কাকা অনেক বড় সরো জি আচ্ছা এটা কি জাতের কাকা এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাত হলস্টাইন ফ্রিজিয়ান জাত জাত বয়স কেমন হইছে এটা দাঁতে 4টে 4 দাঁত এটা কি প্রথম রাউন্ড না সেকেন্ড রাউন্ড বাচ্চা প্রথম বাচ্চা হবে প্রথম বাচ্চা বাচ্চা দিবে তোমার কতদিন নেবে এখনো এটা 15-20 দিনের মধ্যে বাচ্চা হবে আচ্ছা কাকা এগুলো তো অনেক বড় সরো গাভি এগুলো সরজমিনে না এসে দেখলে কিন্তু দর্শক ভাই ওইভাবে আইডিয়া করতে পারবে না যে গাছগুলো কত বড় গোলানতলায় তো কাকা মোটামুটি ভালোই রস টস নামছে গোলান সামার দেখেন বাটগুলো সব দিকে একদম সুন্দর কোনো দিক থেকে কোনো কমতি নাই আর কি না না আচ্ছা কাকা এগুলা থেকে কি রকম দুধ থাকবে এগুলো 20 প্লাস থাকবে ইনশাআল্লাহ 20 প্লাস জি আচ্ছা এটার দাম কত টাকা রাখছেন এটার দাম চাইলে 3 লাখ যে বডি কাকা এগুলো আসলে আমি প্রথমে বলে দিলাম সরজমিনে না এসে দেখলে আসলে বোঝা এভাবে কঠিন জি চাওয়া দাম না যেটা রাখতে পারবেন ওইটা এটার দাম রাখা যাবে 75,000 2,75,000 ফিক্স 2,75,000 ফিস তারপরে তো মানুষ কথা বলে একটু হয়তো কিরে ভাড়া করা লাগে কিছু কম বেশি দর দামের হালকা সামান্য সুযোগ থাকলে হয়তো দর্শক ভাইরা কিনেও অনেকটা মজা পায় জি জি আচ্ছা এটা সাইড করে দেন চলেন আজকে সিরিয়ালে আরেকটা গাবি দেখাবেন যেহেতু এটা আস্তে আস্তে দেখাই কাকা 7 নম্বর সিরিয়ালে অনেক বড় সরো আরেকটা গাবি নিয়ে আসলেন এটাও তো অনেক বড় সরো এটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাত এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের জি এটার দাঁত বয়স কেমন হইছে এটা 2টের থেকে আর 4টি হতে যাচ্ছে 4টাতে যাচ্ছে জি আচ্ছা এটার সঙ্গে কি বাচ্চা কাকা এটার সঙ্গে মেয়ে বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা জি বাচ্চাটার বয়স বাচ্চার বয়স 2 দিন 2 দিন কি জাতের হইছে মায়ের জাতি হলস্টাইন ফ্রিজিয়ান কিন্তু ওটা কালোর ভাগটা একটু বেশি হয়েছে কালোটা কালারটা একটু বেশি পাইছে আর রং তো বিষয় না জাতের বৈশিষ্ট্যগুলাই হচ্ছে বিষয় জি বীজের বাচ্চা এগুলো সব বীজের বাচ্চা আচ্ছা কি রকম টানছেন গেজা দুধ এগুলো সারাদিন হয়তো 17-18 মানে ঠিক নাই আচ্ছা যখন বাচ্চা খায় তখনই টানতে হয় এই অবস্থায় তো দুধের কোনো ঠিক থাকে না আস্তে আস্তে সম্পূর্ণ দুধ আসলে কিরকম থাকবে এগুলো তবে আমার দুধের আইডিয়া যে 20-এর উপরে 2 লিটার থাক 3 লিটার থাক থাকবে ইনশাআল্লাহ উপরে থাকবে নিচে নামবে না না আচ্ছা এটার দাম কত টাকা চাচ্ছেন এটার দাম চাচ্ছে এটার দাম চাইতে গেলে 3 লক্ষ টাকা আচ্ছা কিন্তু বেশি দামাদামি করা যাবে না ওই 2,75,000 টাকা আচ্ছা কাকা দুইটা রেট একই রকম বললেন এই দুইটা যদি হ্যাঁ পাশাপাশি 1,000 টাকা কম বেশি কিনা আছে আচ্ছা কোনো দর্শক ভাই যদি একসাথে নিতে চায় সেক্ষেত্রে একটু সুযোগ দিয়ে দেওয়া যায় না হ্যাঁ যদি কেউ জোরাদোরি হয়তো নিতে চায় আমি সীমিত কিছু লাভ রেখে হয়তো গাড়ি ভাড়া ফ্রি করে পাঠা দিতে পারবো সেক্ষেত্রে আপনার সাথে আলোচনা করে নিতে পারবে জি আর কাকা গাবি দেখালেন মোট আমাদের 7টা এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা আপনার মুখেই বলেন ফোন নাম্বার 01719 129545 এটাতে ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপ বাটন বিকাশ একই নাম্বার আচ্ছা পরিশেষে দর্শক ভাইদের কিছু বলতে চান আপনারা তো অনেক অভিজ্ঞ কাকা আপনাদের প্রতিবেদনের জন্য কিন্তু দর্শক ভাইরা অপেক্ষায় থাকে না জানি আসলে আমরা তো রেগুলার আমার কোনো সময় মিসও হয় না হঠাৎ পর্বে কার এক আধ সপ্তাহ হয়তো তাছাড়া রেগুলারই আমার শরীর মরিলের কালেকশন বিষয় আছে শরীর খারাপ হলেও দেখা গেল যে এক সপ্তাহ ওই সব বিষয় হয়তো কোনো খারাপ শরীর হলো তখন তাছাড়া আমাদের নিত্য নতুন কালেকশন প্রত্যেক সপ্তাহে থাকে প্রতি সপ্তাহে অনলাইনে আপনারা প্রোগ্রাম দেন এভাবে গরু বিক্রি করেন জি জি আচ্ছা আর দর্শক ভাইরা অবশ্যই গাভি কিনতে হলে সরজমিনে খামারে এসে দেখে কিনবে হ্যাঁ দেখে কিনলে ফেরে বেশি ভালো হয় আর অনলাইনে যারা কেনে আমার উপরে বিশ্বাস করে তাদেরকে আমার সেইভাবে দিতে হয় আচ্ছা একটা সম্পর্কের জায়গা তৈরি হয়ে গেছে ভালোবাসার জায়গা তৈরি হয়ে গেছে ওইখান থেকে তারা আসে না এমনি অনলাইনে নেয় জি জি আচ্ছা অসংখ্য ধন্যবাদ কাকা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য গাভিগুলা দেখানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম